ক্লাস ইলেভেনের ইংলিশ সিলেবাস কি বিরাট কঠিন নাকি বিরাট সোজা সিন আনসিন আসে না কি আসে না গ্রামার কি আসে রাইটিংই বা কী আসে মাধ্যমিকের থেকে সোজা না কঠিন রিটার্ন পরীক্ষা মোট কততে হয় প্রজেক্ট কত নম্বর থাকে আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো চলো সবার প্রথমে আলোচনা করব। সিন থেকে অর্থাৎ টেক্সট থেকে তোমাদের কি থাকবে বন্ধুরা টেক্সট থেকে থাকবে তোমাদের এই পাঁচটি গল্প প্রোজ আর কবিতা থেকে থাকবে এই পাঁচটি কবিতা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে প্রত্যেকটা কবিতা থেকে এমসিকিউ থাকবে পাঁচটি অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ পাঁচ নম্বর একই রকমভাবে এসিকও থাকবে দশটি তার মধ্যে পাঁচটি অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ এনি ফাইভ তাহলে চলে গেল পাঁচ পাঁচ দশ এবারে তোমাদেরকে কিন্তু সিন তুলে দেওয়া হবে না একটা সমস্যা থাকছে আবার কিছু অ্যাডভান্টেজও থাকছে সেটা আলোচনা করছি সিন তুলে দেওয়া থাকবে না সিনগুলো আমাদের বাড়িতে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে সেখান থেকে পাঁচ নম্বরের ব্রড কোয়েশন আসবে তো তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো এবং নোটগুলো ভালো করে পড়ো মানে এসে লিখতে পারবে কমন পাওয়া যায় তাহলে সিনের মধ্যে মানে টেক্সটের মধ্যে কবিতা থেকে পাঁচটির মধ্যে পাঁচটি প্রশ্ন আসবে করতে হবে যে কোনো দুটো যে কোনো দুটো অর্থাৎ দুটো ভালো করে পড়লেই হয়ে যাবে সেরকমভাবে গল্প থেকেও পাঁচটি গল্পের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে পাঁচটি আসবে দুটো করতে হবে ফলে এখানেও যে কোনো দুটো অনায়াসে করে ফেলা যায় তাহলে তোমাদের এই টেক্সট থেকে অর্থাৎ মাইন্ডস্কেপ বলে যে গল্পের বইটা রয়েছে সেখান থেকে তোমাদের চল্লিশ নম্বর থাকছে কুড়ি নম্বরের এমসিকিউ এসিকিউ আর কুড়ি নম্বরের ব্রড কোয়েশ্চেন বা লং কোয়েশ্চেন মোট চারটে করতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের আরেকটি বই আছে যেটাকে বলা হয় র্যাপিড রিডার শেক্সপিয়ারের পাঁচখানা নাটক আছে পাঁচখানা নাটক থেকে পাঁচটি এমসিকিউ করতে হয় এবং সেখানে পাঁচটি বড়ো প্রশ্ন আসবে যে কোনো একটি অ্যাটেন্ড করতে হয় অর্থাৎ পাঁচটির মধ্যে একটি অ্যাটেন্ড করতে হয় তাহলে বুঝতেই পারছো অনেকগুলি করার দরকার নেই জাস্ট একটি ভালো করে পড়লেই বা দুটি ভালো করে পড়লেই হয়ে যাবে তাহলে এখানে গেলো দশ নম্বর টোটাল চল্লিশ আর এদিকে দশ পঞ্চাশ নম্বর হলো এবার আলোচনা করবো গ্রামার গ্রামার কী আসে বন্ধুরা তোমরা নাইন টেনে বা মাধ্যমিক লেভেলে যে গ্রামারগুলি শিখেছো সেই একই গ্রামার থাকছে তার থেকে সুবিধা হচ্ছে এবারে টেক্স থেকে যে লাইনগুলি তোমরা পড়বে সেই টেক্সুয়াল গ্রামারই আসবে বেশি যেমন তোমাদের এবার এসেছিলো না ওই টেক্স থেকে ন্যারেশন ভয়েস সেরকমভাবে এবারও সমস্ত টেক্সচুয়াল গ্রামার থাকছে ফলে ওগুলো যদি আমরা আগে থেকে প্র্যাকটিস করে যাই বা শিখে যাই অনায়াসে তোমরা প্রেজেন্ট করতে পারবে এবং ভালো নাম্বার তুলতে পারবে তাহলে এখানে বন্ধুরা থাকবে তোমাদের জন্য সাতটি ডু অ্যাস ডিরেক্টেড গ্রামার এবং তিন নম্বরের আর্টিকেল প্রিপোজিশন এবং সেটাও খুশির খবর হচ্ছে টেক্সটের লাইন তুলে দেবে অর্থাৎ টেক্সচুয়াল লাইনগুলো যদি ভালো করে আমরা পড়ি বাড়িতে আগে থেকে তাহলে তিন নম্বর পাক্কা তাহলে বন্ধুরা সাত আর তিনে দশ আর ওদিকে আমরা হিসাব করলাম পঞ্চাশ টোটাল হলো কত সিক্সটি মার্কস আর কুড়ি নম্বর কি থাকবে এইবার আমরা আসছি রাইটিংয়ে রাইটিংয়ে তো তোমরা মাধ্যমিকে তিরিশ নম্বরের রাইটিং করেছ এবার একটা খুশির খবর হচ্ছে এখানে মাত্র কুড়ি নম্বর রাইটিং করতে হবে তাও প্রচুর প্রচুর অর থাকবে কী থাকবে রাইডিংয়ে প্রথম পাঁচ নম্বর থাকবে বন্ধুরা লিফলেট কমার্শিয়াল লিফলেট যেটা হয় না হ্যান্ড বিল বিলি করে বেড়ায় গাড়িতে গাড়িতে করে সেরকম থাকবে দুটি থাকবে করতে হবে একটি তাহলে পাঁচ নম্বরের জন্য দুটি থাকবে অর হিসাবে একটি করতে হবে আর একটা জিনিস থাকবে পাঁচ নম্বরে সেটা হচ্ছে নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট খুবই সোজা জিনিস নিউজপেপারে যে ছোটো ছোটো ছক করে করে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয় সেইগুলো পাঁচ নম্বর থাকবে দুটি থাকবে একটি করতে হবে তাহলে পাঁচ পাঁচ দশ হয়ে গেল রাইটিং আচ্ছা আর দশ রাইটিং কিসে থাকবে তোমাদের খুবই পরিচিত খুবই পরিচিত রাইটিংই থাকছে যেগুলো তোমরা টেনে করেছ সেটা কি এক নম্বর হচ্ছে প্যারাগ্রাফ যেটা তোমরা আগেই করেছো প্যারাগ্রাফে থাকবে দশ নম্বর অর খুব ভালো কথা অর অর থাকবে কিন্তু কি থাকবে অরে স্টোরি রাইটিং যেখানে তোমাদের হিন্টস দিয়ে দেবে তোমরা অনায়াসে বানিয়ে লিখতে পারবে তাহলে হয় স্টোরি করো নইলে প্যারাগ্রাফ করো এই হচ্ছে গিয়ে দশ দশ টোটাল কুড়ি নম্বরের রাইটিং তাহলে টোটাল আশি নম্বরের তোমাদের রিটার্ন পরীক্ষা হবে আর কুড়ি নম্বর কি হবে এবারে বন্ধুরা কুড়ি নম্বরের জন্য তোমাদের থাকছে প্রজেক্ট প্রোজেক্ট থাকবে কুড়ি নম্বর যেটা স্কুলের হাতে থাকবে এখানে অনেক সতেরো আঠেরো উনিশ কুড়ি সবাই পেয়ে যায় কোনো চিন্তা করার ব্যাপার নাই একেবারে সোজা জিনিস তো এই কুড়ি আর এদিকে আসি মোট একশো নম্বরের পরীক্ষা তা তোমরা এখন থেকে কিভাবে শুরু করবে তোমরা যেহেতু মাধ্যমিক দিয়ে ফেলেছো এবং সিলেবাসটা বেশ বড় খুব একটা ছোট নয় সেই জন্য তোমরা কিন্তু এখন থেকেই একটু একটু করে স্টার্ট করা দিতে পারো তোমাদের সহায়তা করার জন্য আমি সারা বছর রয়েছি একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত পাশে আছি যদি মনে করো ক্লাস করাতে হবে আমি ধরে ধরে প্রত্যেকটা টেক্সট খুটিয়ে খুটিয়ে পড়াবো এবং প্রশ্ন উত্তরও সাপ্লাই করবো তাহলে বন্ধুরা এবার বলো ক্লাস ইলেভেনের সিলেবাস মাধ্যমিকের থেকে সোজা না কঠিন কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও